ইমরান খানের বিচার বিভাগীয় রিমান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত ফলে তোষাখানা মামলায় সাজা স্থগিত হলেও জেল থেকে বেরুতে পারবেন না বুধবার অফিশিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে কূটনৈতিক বার্তা বিষয়ক মামলায় তার বিরুদ্ধে এই আদেশ দেন স্পেশাল কোর্টের বিচারক আবুল হাসান জিলকার নাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে জেলের ভিতরেই আদালত বসিয়ে শুনানি অনুমোদন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলায় শুনানি করতে পাঞ্জাবের এটক জেলের ভিতরে অবস্থান নেন বিচারক গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগে একটি রাজনৈতিক সমাবেশে ওই কূটনৈতিক ডকুমেন্ট প্রদর্শন করেছিলেন ইমরান ওই তার বার্তাটি এখন পাওয়া যাচ্ছে না অভিযোগ প্রমাণিত হলে সাবেক প্রধানমন্ত্রীর 14 বছরের কারাদণ্ড হতে পারে একই মামলায় আদিয়ালা জেলে 14 দিনের জুডিশিয়াল রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরাইশিকে রোকসানা রোকসানা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি রচনা ও পরিচালনা সাগর জাহান তুমি কি আসলে ভাইয়া বলো তো তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা ভালো কোন মেয়েটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছ এগুলো এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন দাগিন আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনিই জানেন শহীদ ভাই আমরা এখন একটা মজার খেলা খেলব এইটা আপনি ভিডিও করবেন আমি কিন্তু ভিডিও করতেছি ভাই সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে এনটিভি তে এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন